আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা মহান আল্লাহ তাআলার রহমতে এই পরিস্থিতিতে আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর আলোচক বিষয় হলো, আপনারা ইতিমধ্যে ভিডিওর টাইটেলটা দেখে জানতে পেরে গেছেন আজকে কী বিষয় নিয়ে ভিডিও। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো, কবুতর যদি ডিমে তা না দেয় অথবা ডিমে যদি ওম না দেয় তাহলে কী করবেন এবং এটার করণীয় কী? তো কবুতর কেন ডিমে তা দেয় না এবং কবুতর কেন ডিমে বসে না এবং কেন ডিমটা জমে না, এটা নেক্সট আমাদের চ্যানেলের ভিডিওটা। এবং কবুতরটা কি বাঞ্জা হয়ে গেছে নাকি, এটা নেক্সট আমাদের ভিডিওটা। এই ছোটো একটি ভিডিওতে আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি না কেড়ে না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিওটা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের, আমি 3 মিনিটের ভিতরেই শেষ করে দেব, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ভিডিওটি না কেড়ে না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমি যে কথাটি প্রত্যেক দিনই বলি সেটা হলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে তাহলে কবুতর সম্পর্কিত পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের সাথে বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নম্বর ওয়ান হচ্ছে, আপনাদের কবুতর যদি একটি ডিম অথবা যদি 2টি ডিমই দেয়, যদি খাঁচার কোনো মাঝখানে অথবা যদি কিনারে হাড়িতে যদি না পেরে, যদি খাঁচার মাঝখানে অথবা কিনারে যদি ডিমটি পেরে থাকে তাহলে অবশ্যই আপনাদের সেই ডিমে তা দিবে না, এটা স্বাভাবিক। এটা কোনো ভয়ের কোনো কারণে আপনারা যদি সেই ডিমটাকে হাতে ধরে যদি উঠে দেন আপনাদের হাড়িতে, তাহলে দেখবেন কি আপনাদের কবুতরটি সেই ডিমটিতে তা দেওয়া শুরু করে দিয়েছে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের কবুতরগুলি ভয় পাওয়ার কারণে কবুতরের ডিমে তা দেওয়া বন্ধ করে দেয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নম্বর টু হচ্ছে, আপনাদের কবুতর যদি একটি ডিম পারে তাহলে সেই ডিমে তা দিবে না, এটাই স্বাভাবিক। সে যখন দ্বিতীয় ডিমটা পারবে, একদিন ঘ্যাপ দিয়ে যখন দ্বিতীয় ডিমটা পারবে তখন সে কবুতরটা ডিমে তা দেওয়া শুরু করবে। আর অনেক কবুতর আছে যে একটি ডিম দেওয়ার পরে ডিমে তা দেয় না, এটা স্বাভাবিক। এটার কোনো ভয়ের কোনো কারণে আমি তো আগেই বলে দিচ্ছি, সে দ্বিতীয় তার একটা ডিম পারবে তখন সে ওম দিবে। আর আপনারা যদি সেটাকে যদি বারবার যদি হাতে ধরেন ডিমটাকে বা তাদেরকে যদি ধরে বিরক্ত করেন তাহলে দেখা যাবে যে সে ডিমে আর তা দেবে না, সে দ্বিতীয় ডিমটাই পারুক না কেন সে আর ডিমে তা দেবে না। নম্বর থ্রি হলো, আপনাদের কবুতর যখন 2টা ডিম পারে তখন ডিমে তা দিতে চায় না, এটা কেন? এটা স্বাভাবিক, কারণ আপনাদের কবুতর যখন ডিমটা পারবে, ডিমে যখন তা দিয়ে দেখবে মানে বসে থাকবে তা দিতে, তখন দেখবেন কি আপনাদের যদি বাইরে কোনো চিল্লাপাল্লা হয় অথবা দেখবেন আপনারা যে পোলাপাইন আছে তারা কিন্তু বাজি ফুটায় মানে বুম ফুটায়, সেটি যখন আওস তারা পায় তারা একটি ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কারণেও কিন্তু সেই ডিমে তা দিতে পারে না, এটা কিন্তু স্বাভাবিক। তারা কিন্তু ডিম থেকে উঠে বাইরে ঘুরে আবারও কিন্তু সেই ক্ষোভে চলে যাবে, আপনারা এটা ভয়ের কোনো কারণে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নম্বর ফোর হচ্ছে, আপনাদের কবুতর যখন ডিম পেরে 2টা ডিম পেরে যখন তা দিতে বসে তখন আপনাদের বারবার কবুতর যারা নতুন কবুতর পারক আছে তারা কিন্তু বারবার ডিমটাকে দেখে অথবা কবুতরটাকে ধরে, আর অথবা কোনো মানুষ যদি আসে কোনো লফটে তারপর আপনাদের সেই ডিমটা দেখতে চাইলে আপনারা কিন্তু সে হাত দিয়ে কিন্তু তাদেরকে দেন, এটা কিন্তু তারা ডিস্টার্ব হয়, তারা একটি ভয় পেয়ে যায়, আতঙ্কের মধ্যে থাকে, তখন কিন্তু তারা ডিমে তা নাও দিতে পারে, এটা স্বাভাবিক, এটা কোনো ভয়ের কারণে। আপনারা যখন নিচে চলে আসবেন আপনাদের লফটাকে যখন দূরে চলে যাবেন তখন দেখবেন কি সে ডিমে তা দেওয়া শুরু করেছে। নম্বর ফাইভ হচ্ছে, আপনাদের কবুতর যখন ডিমে তা দেয় অথবা ডিমে যখন ওম দেয় তারপর দেখা যায় যে আপনাদের কবুতরের খাঁচা আশেপাশে অথবা আপনাদের যে খোপটা সেটার আশেপাশে দেখা যায় যে অনেক প্রচুর পরিমাণের মরা জমে আছে, সেখানে দেখা যায় যে ইঁদুর এবং বিড়াল এবং আপনাদের যে তেলাপোকাগুলো আছে সেই তেলাপোকাগুলো চলে আসে, সেই তেলাপোকাগুলো যদি চলে আসে তাহলে কিন্তু আপনাদের ডিমের উপরে কিন্তু পড়বে, সেই ডিমটাকে তা দেবে না, এটা স্বাভাবিক, সেটি ডিমটা তা দেবে না, যদি পূর্ব যদি দিয়ে থাকে তাহলে আর দিবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নম্বর সিক্স যে বিষয়টা সেটা হলো, আপনাদের যে কবুতর সেই কবুতরের ভিতরে একটি বা 2টি কবুতর যদি ডিম দেওয়া বন্ধ করে দেয়, একেবারে যদি ডিম দেওয়া বন্ধ করে দেয় অথবা আপনাদের কারো ডিম এনে কারো অন্য কবুতরের ডিম এনে যদি আপনাদের সেই কবুতরের ভিতরে দেন, যে কবুতরটা আপনাদের ডিম দেওয়া একেবারে বন্ধ করে দিচ্ছে সেই কবুতরের ভিতরে দেন, যদি সেই কবুতরটা ওম দেয় তাহলে আপনারা 100% গ্যারান্টি হয়ে ধরে নিতে পারবেন সেটি একটি বাঞ্জা কবুতর। সেই কবুতর যদি ডিম না দেয় সে, আমি বলি কবুতর যখন আপনাদের কী বলে এটাকে, কবুতর যখন অনেক বয়স হয়ে যায়, যখন অনেক পর্যায়ে বয়স হয়ে যায় ওদের খাঁচাটা নিচে হাত দেবেন বুকে হাত দিয়ে দেখবেন কি সেই বুকটা চিকন হয়ে গেছে, তাহলে বুঝবেন সেই কবুতর অনেক বয়স হয়ে গেছে, সেই কবুতর বাঞ্জা কবুতর হয়ে গেছে,
তাহলে কিন্তু দেখবেন সে আর বাঞ্জা কবুতর কিন্তু মূলত অন্য কবুতরের ডিম সারা তারা কিন্তু ওম দিতে পারে, আর ওরা কিন্তু কোনোদিনও ডিম পাড়ার অভিজ্ঞতা রাখে না। আপনারা যদি চান তাহলে কিন্তু আমি এই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করে দিব, আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন, তাহলে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের একটি ভিডিও তৈরি করে তারপর আমি ভিডিওটা আপলোড করে দিব। আর বাঞ্জা কবুতর কিন্তু সে ডিম দেওয়ার কোনো ক্ষমতাই রাখে না, আর সে শুধু অন্য কবুতরের যে ডিমগুলো আছে সেই ডিমগুলো যদি সেটা দিয়ে চালেন তাহলে কিন্তু সেই ডিমগুলো ফুটাবে। বিয়স ভিডিওটি এই পর্যন্ত ছিল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর ভিডিওর থেকে যদি কিছু শিখতে পারেন অথবা অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কবিতা সম্পর্কিত ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।